আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজওয়ান আসওয়াল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে ঘরের যেসব টুকটাক কাজ ছিল সব কাজ সেরে আমি আর আমার হাজবেন্ড বাইরে বের হয়ে এসেছি। আসলে একটু দরকার ছিল ঘরের জন্য টুকটাক কেনাকাটা করার, খুব দরকার ছিল, তো এই জন্য বের হয়েছি, না হলে আসলে বের হতাম না। কারণ বাইরের ওয়েদারটা এত বাজে ছিল, মানে কি বলবো, আর এত বাতাস, বাতাসে দাঁড়ানোই যায় না, মনে হয় বাতাস ঠেলে আপনাকে অন্যদিকে ফেলে দিবে, আর অনেক বেশি ঠান্ডা ছিল। তো বের হওয়ার একদমই ইচ্ছা ছিল না, মানে মনও চাচ্ছিল না যে এই ঠান্ডা ওয়েদারে বের হই, কিন্তু কি আর করার, দরকার ছিল, সেজন্য বের হতে হয়েছে। হাতে একদমই কম সময় ছিল, তো খুব তাড়াতাড়ি করছিলাম। আসলে আমার কোথাও গেলে মনে হয় আস্তে ধীরে সুস্থে একটু দেখে দেখে তারপরে শপিং করি, আমার এটা ভালো লাগে। কোথাও গেলে তাড়াহুড়া করতে আসলে একদমই ভালো লাগে না, একটু সময় নিয়ে সব কিছু ঘুরে দেখতে ভালো লাগে। কিন্তু আসলে হাতে কম সময় কম ছিল, কারণ বাচ্চাদের আবার স্কুল ছুটি হয়ে যাবে, তো ওদেরকে গিয়ে পিক করতে হবে, তো সেজন্য একটু তাড়াহুড়াই করছিলাম। সপ্তাহে দুটা দিন ও ছুটি পায়, কি বলবো, দুটা দিন কিভাবে যে চোখের পলকে শেষ হয়ে যায়, মানে টেরই পাওয়া যায় না। আর মনে হয় যে এই দুটা দিন সবচেয়ে বেশি ব্যস্ততায় কাটে আমাদের, কারণ তখন দেখা যায় যে ঘরের বাজার করা, তারপরে বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা ছোটোখাটো যে কাজই থাকুক না কেন, এই দুটো দিনে আমাদের করতে হয়, কাজ সারতে হয়। বাইরে যে পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডায় মনে হয় যে ঘর থেকে বের না হয়, ঘর থেকে কি মনে হয় কম্বলের ভিতর থেকে বের না হয়, কিন্তু কি করব, এই ছোট ছোট বাচ্চারা যদি স্কুল যেতে পারে তাহলে তো আমাদের আর কিছুই বলার থাকে না। কারণ দেখা যায় যে এই দেশে ঠান্ডার মধ্যেই ওরা সব কাজ সারে, আপনার স্কুল খোলা থাকে, সব কিছুই খোলা থাকে, সামারে ওরা ছুটি কাটায়। আমরা এখন যে শপটাতে এসেছি এইটা নতুন খুলেছে আমাদের এলাকাতে, তো এটার নাম প্রাইমার প্রি। এটা এর আগে আমি আসলে অন্য কোথাও দেখি নাই ফ্রান্সে, কিন্তু নতুন দেখলাম যে এই এলাকাতে খুলেছে। অন্য এলাকা তো আসলে আমি কখনো দেখিনি, এটা মনে হয় ওরা নতুন খুলেছে। তো এটা মেবি মেবি না, এটা ওরা বলেছে যে এটা স্প্যানিশ, স্পেনের ওরা এখানে খুলেছে। তো প্রোডাক্টগুলোর দাম দেখলাম যে মানে অন্যান্য দোকানের থেকে এখানে একটু দাম কম, আর ওদের সব প্রোডাক্টই দেখলাম যে স্পেনের, মেড ইন স্পেন লেখা। দাঁড়া 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 আনিয়ে দানিয়ে, হ্যাঁ হ্যাঁ আসেন আসেন আসেন, বুড়িমা বুড়িমা আমার, হ্যাঁ। আমরা এখন প্রাইমার প্রি চলো দেখি কি শেষ করে অ্যাকশনে চলে এসেছি, এখানে একটু টুকটাক কেনাকাটা দরকার ছিল। এখানকার ক্যান্ডেলগুলো অনেক সুন্দর, গ্রান এটা অনেক সুন্দর স্মেলটা এটার, গতবারই সে কোনগুলো জানি পছন্দ করে গেছে। এই যে দেখো, এই যে 18 ইঞ্চির সাইজের পেয়ে গেছে আজকে, নিব, সবসময় উঠে না, 4 ইউরো
অনেক অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু ওয়াইপার গুলা ভালো। ও যে যে বেলটা অ্যাকশনে ঘরে টুকটাক প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া যায়, আর কোয়ালিটিগুলো খুবই ভালো। আর এই যে ওয়াইপারটা দেখালাম, এই ওয়াইপারটা আসলে আমার যে সারাদিনের ঘরের কাজে কত ইউজ হয় কি বলবো, আর এত ভালো কোয়ালিটি, মানে খুব মানে সুন্দরভাবে সব কিছু ক্লিন হয়ে যায় এই ওয়াইপারটা দিয়ে। লাগবে ট্রাই করে দেখবা লাগে কেনা, নিয়ে দেখবা এটা কি। অ্যাকশনে খুব সুন্দর সুন্দর প্লেট, বাটি, গ্লাস, কাপ, মানে যা দরকার হয় খুব সুন্দর সুন্দর ওরা এখানে বিক্রি করে, খুব ভালো লাগে আসলে দেখতে। তো আমি দেখছিলাম যে কোনো কিছু নেওয়া যায় কি না, তো আমার কাছে এই বাটিটা খুবই ভালো লেগেছে। একটু ভারী ছিল, তা আমি কনফিউজ হয়ে গিয়েছি নিবো কি নিব না। আমি আসলে এরকমই, যখন কিনতে আসি না তখন মনে হয় যে সব কিনে নিয়ে বাসায় চলে যায়, আর যখন কেনার চিন্তা নিয়ে আসি যে আজকে কিছু না কিছু কিনবো, তখন আসলে আমি কনফিউজ হয়ে যাই যে নিবো কি নিবো না, দরকার আছে কি না। তো প্রায় সময় মনে হয় থাক আমার বাসায় তো আছে, দরকার নাই তো কিনবো না, কিন্তু মানে আসলে আমি কনফিউজ হয়ে যাই যখনই কিনতে আসি। সবই তো আছে, বাতাক এই বাতাক বাতাক এখানে এত সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস বিক্রি করে, মানে কোনটা রেখে কোনটা নিব মানে মাথা খারাপ হয়ে যায় আমার আসলে। আর খুবই ভালো লাগে আসলে, খুব সুন্দর সুন্দর জিনিস ওরা বিক্রি করে, কিন্তু পরে মনে হয় যে কিনে কোথায় রাখবো, ঘরে রাখারও তো একটা জায়গা দরকার। আর খুব বেশি জিনিস দিয়ে আসলে ঘর সাজাতে ভালো লাগে না, মানে যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে যদি আপনি ছিমছাম সুন্দর করে ঘর গুছিয়ে রাখতে পারেন, ওটাও দেখতে ভালো লাগে। খুব বেশি যে কিছু লাগে আপনার ঘর সাজাতে সেরকম কিছু না, পরিপাটি সুন্দর করে রাখলে, অল্প কিছু জিনিস দিয়েও যদি আপনি গুছিয়ে রাখেন সেটাও দেখতেও খুব সুন্দর লাগে। শেষ, সে তো ঠান্ডার মতো বের হইতে হয়, কিছু করার নাই। উফ, উড়াই নিয়ে চলে যাবে, এত ঠান্ডা বুঝা যায় না, ঘরে একটুও বুঝি নাই আমি, বাইরে যে এত বাজে ওয়েদার, বাতাসটাই গায়ে লাগে অনেক।
তো বাসায় এসে গিয়েছে, আমরা দেখতেই পেরেছেন বাইরে কতটা ঠান্ডা ছিল। তো প্রাইমাপি থেকে আমি কি কি শপিং করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ওখানে দেখলাম যে অনেক ভালো প্রাইসে ওরা অনেক মেকআপ প্রোডাক্ট বিক্রি করছে, তো আমি তো অবাক হয়ে গিয়েছি যে এত রিজনেবল প্রাইসে কীভাবে দিচ্ছে। তো লরেলের এই লিপস্টিকটা আমি নিয়েছি, আমি আসলে কনফিউজ ছিলাম যে ভালো হবে কি না, কারণ এত রিজনেবল প্রাইস আমি কি বলবো। পরে আমি বাসায় যখন ইউজ করে দেখলাম, পরে দেখলাম যে না আসলে ভালো কোয়ালিটির, মেবি ওরা স্পেনের দেখে এজন্য এত রিজনেবল প্রাইস ওরা দিতে পারছে। আর আমি কিছু টেকনিকের মেকআপ কিনেছিলাম, এর আগে কখনো আমি টেকনিক ব্র্যান্ডের কোনো কিছু ইউজ করি নাই। আর এই যে আয়াতের জন্য আমি দুটা নেল পলিশ নিয়ে এসেছি, ও তো খুব খুশি দেখে এই নেল পলিশগুলো, ও আমাকে বলেই মানে আগেই বলেছিল ওর জন্য যেন আমি কিনে নিয়ে আসি। আমি যে মনে করে ওর জন্য কিনে নিয়ে এসেছি এটা দেখে তো ও মহা খুশি। আসলে বাচ্চারা ছোট ছোট মানে কিছু কিছু ব্যাপারে ওরা এত খুশি হয়ে যায়। প্রাইমার প্রিতে দেখলাম যে ওরা টেকনিক, মেবিলিন, লরেল এরকম অনেক ভালো ভালো ব্র্যান্ডের মেকআপগুলো অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে। তা আমি ভাবলাম যে আমিও একটা নিয়ে ইউজ করে দেখি কীরকম, কারণ আমি আসলে এর আগে এটা ইউজ করি না। এর আগেই বলেছি আমি নেটে দেখেছি যে এটার খুব ভালো রিভিউ, তা ভাবলাম যে এখন এত ভালো প্রাইসে পাচ্ছি নিয়ে দেখি যে কীরকম। তা আমি একসাথে একটা বক্স দিয়ে নিয়েছি, বক্সের ভিতরে একসাথে অনেক কিছু ছিল, আই শ্যাডো, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, মানে যা দরকার আর কি, আপনার লিপ লাইনার, লিপ গ্লস, অনেক কিছু একসাথে ছিল, অনেক ভালো প্রাইসে পেয়েছি, আমার তো খুব খুশি লাগছিল। আমি কিন্তু এগুলো এখনই ইউজ করে দেখি নাই যে আসলে কীরকম, কিন্তু ওই যে আমি বলেছি রিভিউ ভালো দেখেছি, দেখে কিনে নিয়ে এসেছি। আমি ইউজ যদি করি, যখন করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আসলেই কীরকম। একসাথে আসলে অনেক কিছু কেনা মানে বক্সের ভিতর থাকাতে ভালো হয়েছে, আপনাকে সেপারেটভাবে সব কিছু কিনতে হবে না, মানে বক্সটা কিনলে দেখা যায় যে বক্সের ভিতরে সব কিছু একসাথে থাকে। আমি অন্য একটা আই শ্যাডো প্যালেট কিনতে চেয়েছিলাম, কিন্তু ওখানে দেখলাম যে ওগুলো ভাঙা ছিল, এই জন্য আমি নেই নাই। আমি ওই মহিলাটাকে বলেছিলাম যে যদি ভিতরে বক্সের ভিতরে ভাঙা পাই তো কী করব, তো বলল যে তুমি রিসিপ্টটা রেখে দিও, যদি কোনো সমস্যা থাকে বক্সের ভিতরে তাহলে আমরা এটা চেঞ্জ করে দিব। কিন্তু আলহামদুলিল্লাহ বাসায় এসে দেখি যে না কোনোটাতে কোনো সমস্যা ছিল না, সব কিছু সুন্দর মতন ছিল। আদিয়াত আয়াত স্কুল থেকে এসে পড়েছে, তো এটা অনেক আগের একটা ভিডিও ক্লিপ ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ওরা স্কুল থেকে খুব সুন্দর সুন্দর জিনিস গিফট পেয়েছে, এটা ক্রিসমাসের সময় ছিল, ক্রিসমাসে ওদের স্কুলে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করায় বাচ্চাদেরকে দিয়ে, যেটা আমার খুবই ভালো লাগে। তো আয়াত আর আদিয়াত এসে দেখাচ্ছিল যে ওদেরকে স্কুল থেকে কী কী গিফট দিয়েছে। তো বাচ্চাদের আসলে এগুলো মানে বড় হয়ে ওরা যখন দেখবে ওদের কাছে আসলে ভালো লাগবে। ওদেরকে আদিয়াতকে একটা গল্পের বই দিয়েছে, আয়াতকে একটা গল্পের বই দিয়েছে, তো মানে ছুটির মধ্যে এটা যেন ওরা বাসায় বসে পড়ে, সেজন্য ওদেরকে এই গল্পের বইগুলো গিফট করেছে স্কুল থেকে। ক্রিসমাসের সময় দেখা যায় যে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ওদেরকে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করা দেখা যায় যে কিছু না কিছু প্রায় প্রতিদিন ওরা বাসায় নিয়ে আসে, যে স্কুল থেকে ওদেরকে কী কী দিয়েছে। ওদেরকে দিয়ে অনেক মজার মজার কুকি বানায়, মানে এটা খুবই সুন্দর লাগে আমার কাছে। এই যে আয়াত ওর বানানো কুকি নিয়ে এসেছে, তো খেতে খুবই মজা ছিল। বাসায় দিয়ে দেয় যে প্যারেন্টসের সাথে ওরা যেন শেয়ার করে ফ্যামিলির সাথে, তা আমি ওর পাপা দুজনেই কুকিটা খেয়েছে, আসলে অনেক মজার ছিল। তারপরে দেখা যায় যে ওদেরকে নানান ধরনের চকলেটস দিয়ে দেয় বাসায়। তারপর ওদের ক্লাস পার্টি হয়, সেসব ক্লাস পার্টিতে ওরা মানে যা যা সবাই নিয়ে যায় সেগুলো আবার টিচাররা ভাগ করে ওগুলো আবার বাসায়ও দিয়ে দেয়, যে বাসায় গিয়ে যেন ওরা ফ্যামিলির সাথে খেতে পারে। তো যাই হোক, বিকেলে আসার পরে আমি ওদেরকে প্রথমে টুকটাক কিছু খেতে দেই, তো ভাবছিলাম যে কী খেতে দিব। তো বাচ্চারা দেখা যাচ্ছে সাধারণত কলাটা এভাবে খেতে চায় না, তো আমি চিন্তা করছিলাম যে কীভাবে ওদেরকে একটু ফ্যান্সি করে দিলে বাচ্চারা একটু খেতে পছন্দ করবে। তা আমি কলাগুলোকে এভাবে কেটে
উপর দিয়ে আমি আপনার চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, তার উপরে এরকম প্রিংগলস গুলো দিয়ে দিয়েছি। তা আয়াত তো দেখে খুবই খুশি খাওয়ার জন্য, যে ও তো অবাক হয়ে গিয়েছে যে আমি এত সুন্দর করে ওকে ডেকোরেশন করে দিয়েছি। ও তো বারবার বলছিল আমি খাবো আমি খাবো। তো আসলে বাচ্চাদেরকে যখন দেখা যায় যে কোনো কিছু খেতে না চায়, তখন আমি চিন্তা করি যে খাবারটাকে কিভাবে ওদেরকে সামনে উপস্থাপন করলে, মানে ওদের সামনে দিলে ওরা এটা তাড়াতাড়ি খেয়ে নেবে। তো আমার আদিয়াত আয়া দুজনই শান্তিটা খুবই পছন্দ করে, তা আমি উপর দিয়ে একটু শান্তিও ওদেরকে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আদিয়াতকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, তো মজা। তা আমি এরকমই করি বাচ্চাদেরকে যখনই কিছু খেতে দিই, ওদেরকে আমি জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে, ভালো লাগছে কিনা ওদের কাছে খাবারটা। তো ওরা বলে যে না মাম্মা অনেক মজা হয়েছে। তো এখন তো ঠান্ডার দিন, দিন এত ছোট কি বলবো, ওরা যখন স্কুল থেকে আসে বাইরে তখন প্রায় সন্ধ্যায় হয়ে যায়। যে দেখেন বাইরে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তা আমাদের বাসার সামনে ওরা ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছিল, মানে খুবই ভালো লেগেছে পুরো ক্রিসমাসের সময়টা বাইরে তাকিয়ে দেখলে। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমি এখন বারান্দার শাটারগুলোকে লাগিয়ে দিব। তা আজ এ পর্যন্তই, আশা করছি আপনাদের আমার ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ, অফা।